আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা। আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের এই ভিডিওটি স্টার্ট করেছি সকাল থেকেই। তো সকালেই লাবিবার বাবা ঘুম থেকে উঠে ওরা সব কাজ শেষ করে বাজারে গিয়েছে। আর আমাদের যেহেতু এখানে গ্রামের বাড়ি, তো গ্রামে কিন্তু সকালেই বাজার বসে, তারপরে গেলে আর কিছু পাওয়া যায় না। তো সকাল সকালে বাজারে গিয়েছে আর আমার যা যা দরকার ছিল আমি লিখে দিয়েছি, ওগুলো সবই নিয়ে এসেছে। এখন আমি এগুলো গুছিয়ে রাখবো আর যেগুলো রিফিল করা দরকার সেগুলো রিফিল করে নিব। এটা যেহেতু ডেইলি লাইফ ব্লগের চ্যানেল, এখানে আমি আসলে সারাদিন যা যা করি এগুলোই কিন্তু আপলোড করে থাকি। আর সারাদিনের মধ্যে একটা অংশ হচ্ছে রান্নাবান্না, যেহেতু এটা আমার সারাদিনের একটা কাজের অংশ। সো রান্নাবান্নাকে বাদ দিয়ে কিন্তু আসলে ব্লগিংটা করা যায় না। তো আপনাদের কাছে হয়তো একঘেয়েমি লাগতে পারে যে রান্নাবান্না ছাড়া আর কিছু নেই নাকি। তো আসলে একঘেয়েমি লাগলো, আমার কিছু করার নেই যেহেতু ডেইলি লাইফ। তো ডেইলি লাইফে যেহেতু রান্নার একটা অংশ, সো আমাকে এখানে এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখন আমি বাজারগুলো গুছিয়ে রেখেছি আর এখানে আমার গুঁড়া সাবানটা শেষ হয়ে গেছে, তো এটা আমি রিফিল করে নিচ্ছি। আর এই গুঁড়া সাবানটার সাথে কিন্তু ওই যে সুন্দর একটা বালতি দেখেছেন সবুজ রঙের, ওই বালতিটা আমরা পেয়েছি আজ। আসলে মানে ব্যবসায়ীরা কীভাবে যে লাভ করে বুঝি না, 2 কেজি পাউডারের সাথে এত বড় 15 লিটারের একটা বালতি ফ্রি দিয়েছেন। আসলে পাউডারের মান কেমন হবে তাও জানি না। তো এই আর কি, এটা নতুন এনেছি এবার, যেহেতু বালতিটা ফ্রি পেয়েছি সেজন্য মানে দেখবো এটার মান কেমন, আসলে কাপড় ভালো পরিষ্কার করে কি করে না, জাস্ট এই জন্যই একবার দেখে নেওয়া। তো এটা আমি 1 কেজি আগে রিফিল করেছি আর বাকিটা গুছিয়ে রেখেছি, এটা শেষ হলে তারপরে বাকিটা আবার নামাবো। গুছানোর কাজ শেষ করে এবার চলে এসেছি কিচেনে। তো সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি, আজ নাস্তায় বানাবো আলু ভাজি আর সাথে দিব রুটি। কেউ যদি ডিম ভাজি খেতে চায় তাহলে ডিম ভাজি করে দিব। তো এই তো আমার সিম্পল রান্নাবান্না সকালের। আর আমার এই জার্নিটাতে কিন্তু আপনাদেরকে পাশে পাওয়া আমার একান্ত জরুরি, আপনাদেরকে ছাড়া আমি এই জার্নিটা কোনোভাবেই ওভারকাম করতে পারবো না। তাই আপনাদের কাছে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসবেন, যদি ভালো লাগে ছোট করে একটি লাইক দিবেন, বেশি ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে পারেন। আর সবশেষে বলবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর আমি সকাল থেকে ভিডিও বেশিরভাগ সময় স্টার্ট করে থাকি, কারণ আমার রান্নাঘরের আশেপাশে একদম নীরব নিস্তব্ধ থাকে, চারদিকে সবুজের সমারোহ থাকে, যা সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মনকে অনেক সতেজ রাখে ও কাজে প্রাণে প্রাণবন্ত করে তোলে। তো সেই জন্য আসলে মনটা ফুরফুরে থাকে, তাই সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি যদি বেশি ব্যস্ততা না থাকে। আর সেই জন্য বেশিরভাগ ব্লগই দেখবেন আমি সকাল দুপুর এরকম পর্যন্তই দেখাই, কারণ সারাদিন একটা না আসলে ভিডিও করা আমার হয় না। আমি কিন্তু আপনাদেরকে আমার একটা পরিবারের অংশ মনে করি, সেজন্য কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প করতে আমার ভালো লাগে, তাই অনেক সময় অনেক কথা কিন্তু শেয়ার করে ফেলি মনের অজান্তেই। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলু ভাজিও প্রায় হয়ে গেছে আর রুটিগুলোও ছাঁকা হয়ে গেছে। তো আমি এখন নাস্তার প্রিপারেশনে চলে যাব, ওদের সবাইকে নাস্তা সার্ভ করে দিব। ওদের 3 ভাই বোনকে পরোটা করে দিয়েছি, পরোটা আর আলু ভাজি দিয়েছি, ওরা তা খেয়ে নিচ্ছে। ওরা নাকি ডিম খাবে না, তো এই জন্য ওদেরকে আর ডিম দেওয়া হয়নি। আর লাবিবার বাবাকে ডিম ভাজি করে দিয়েছি, ও ডিম ভাজি, আলু ভাজি আর রুটি। তো নাস্তা বানানো শেষ করে ওদের সবাইকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি, ওদের কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হবে। আর এদিকে আমি বের হয়েছি একটু, আমার উঠানের মাঝে আমি কিছু বেগুন গাছ লাগিয়েছিলাম, ওগুলোতে অনেক সুন্দর বেগুন এসেছে, তো ওগুলো কেটে নিয়ে আসবো আজ। আর আকাশে এত সুন্দর রোদ উঠেছে কি বলবো, একদম নীল আকাশ, মনে হচ্ছে যে আসলে বর্ষাকাল শেষ হয়ে শরৎকাল মনে হয় চলে আসলো এরকম অবস্থা।
বেগুনগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর একদম তাজা ছিল। তো বেগুনগুলো আজ রান্না করব না, কিন্তু এগুলো পেকে যাবে সেই জন্য কেটে নিয়ে গেছি। তবে যেদিন রান্না করি সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি দিয়ে রান্না করলাম। আসলে নিজের হাতে লাগানো গাছ থেকে কোনো কিছু কেটে আনতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে, একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। তো আমার ক্ষেত্রেও সেরকম অবস্থা হয়েছে, আমার আসলে অনেক খুশি লাগছিল। আর এ তো তামিদ আর লাবিবাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, ওদেরকে আমি বসিয়ে দিয়েছি। আর আজ তাহমিদের ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম, তো ও লিখতেছে আর লাবিবাও ওই পাশে পরীক্ষা দিচ্ছে। আমি আর বসে আছি, কি আর করার, ওরা পরীক্ষা দেয় আমি হচ্ছি পরীক্ষক আর কি, আমি ওদেরকে পাহারা দিচ্ছি। আমার ছেলেমেয়ের মনে অনেক কষ্ট, কারণ টিচার মা সারাক্ষণই শিক্ষকের মতো আচরণ করি। ওদের ওরা আমাকে বলে যে মা তুমি টিচার না হয়ে মানে হাউসওয়াইফ হলে ভালো ছিল, তাহলে আমাদেরকে পরীক্ষার সময় স্যাক্রিফাইস করতে। এখন আমাদেরকে স্যাক্রিফাইস করো না, তুমিও ঠিক মিসের মতোই আচরণ করো আমাদের সাথে। তো আমার আসলে মাঝে মাঝে হাসি পায় ওদের কথা শুনলে। এখন চলে এসেছি, ওদের পরীক্ষা শেষ, বেজে গেছে প্রায় 11:30 মতো। এখন একটু হালকা পাতলা নাস্তা দিয়ে দিব ওদের, তো সেজন্য আমি কিছু ফ্রুটস কেটে নিচ্ছি আর কিছু বিস্কিট দিয়ে দিব, যেন ওদের এখন হালকা নাস্তা করে মানে ক্ষুধাটা নিবারণ হয় আর কি। এই তো ওরা তিন ভাই বোন মিলে এখন খেয়ে নিবে নাস্তাটা। আর এই যে লাবিবা কাঁটা চামচ দিয়ে ড্রাগন ফলটা খাচ্ছে, আর তাহসিন ওর হাত থেকে চামচটা নিয়ে যাবে, এরকমই করে আসলে। আমি কিন্তু তিনটা কাঁটা চামচই ওদেরকে দিয়েছি যেন খাওয়ার সময় কোনো ঝগড়া না লাগে, কিন্তু একই সমান খাবার দিব, ঝগড়া লাগবেই। কার কার বাসায় এরকম মানে ভাই বোনেরা ঝগড়া করে, এটা ঝগড়া না আসলে এটা খুনসুটি বলতে পারেন, মানে পিঠাপিঠি হলে যা হয় আর কি। এরকম কার কার ভাই বোনেরা করে বা ছেলে মেয়েরা করে আমাকে চাইলে জানাতে পারেন কমেন্টসে। এই মাঝে মাঝে ওদের এই ঝগড়াগুলো কিন্তু আমি খুব এনজয় করি। তো ওদেরকে খাওয়ানো শেষ করে এবার চলে এসেছি রান্না করতে দুপুরের দিকে, কিন্তু অনেক বেলা হয়ে গেছে। তো আমি আজ রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ, তো কুচু চিংড়ি আর কি। তো চিংড়িটা আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আগে একটু কষিয়ে নিচ্ছি। আর মোটামুটি লাউ দিয়ে চিংড়ি মাছ কিন্তু সবাই পছন্দ করে বা রান্নাও করতে পারে, তো সেই জন্য আসলে রেসিপিটা দেখাইনি। আর রেসিপি দেখানোর মতো সাহস কিন্তু আমার নেই, আমি আসলে আমার মতো করে যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করি, হয়তো কারো কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। তো আরেক পাশে লতি ভেজে নিব সুরমা শুটকি দিয়ে। তো এভাবে প্রথমে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সুরমা শুটকিটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর তারপর সেখানে অ্যাড করে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। তারপর কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে ভালোভাবে লতিগুলো আমি দিয়ে দিব। আর যখন লতিগুলো দেখব ফুল সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটা তুলে নিব। আর সুরমা শুটকি দিয়ে বা যে কোনো শুটকি দিয়ে লতি কিন্তু আমরা সবাই ভাজি করতে পারি, তো এটা আসলে দেখানোর কিছু নেই। এই তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে তারপর ঢেকে দিব। আর এ পাশে লাউ চিংড়িটাও মোটামুটি হয়ে এসেছে। লাউ আর লতি তরকারিটা আমার হয়ে গেছে, এখন ভাত বসিয়েছি আর মাছ ভাজি করে নিব। মাছ দিয়ে আজ রান্না করব জালি কুমড়া, আপনারা হয়তো এটা সবাই চিনেন। তো আমার আসলে আজকে সব একরকম জাতীয় সবজি হয়ে গেছে, লাউ তারপর হচ্ছে জালি কুমড়া, এগুলো সেম টাইপ সবজি।
আর কিছু করার নেই, আমার ফ্রিজে দুইটা সবজি অবশিষ্ট ছিল, সেই জন্য আজ আসলে এই দুইটাই রান্না করে ফেলেছি। নতুন আজকে যে বাজার থেকে যেগুলো আনা হয়েছে সেগুলো আর রান্না করিনি, কারণ এগুলো আজ অনেক দিন হয়ে গেছে, প্রায় 3-4 দিন, তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য এগুলো আজ শেষ করে ফেলেছি। তো জালি কুমড়াটাও আমি কষিয়ে নিচ্ছি, আর প্রথমে আমি তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কিছুক্ষণ ভাজা ভাজা করে দিয়েছি কাঁচামরিচ ফালি, তারপর দিয়েছি একটু রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব 1 চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে তারপর আমি জালি কুমড়াটা দিয়েছি। আর তারপর গরম পানি দিয়ে মাছ দিয়ে এটা সিদ্ধ হলে ধনিয়া পাতা দিয়ে তুলে নিব। এই তো আমার জালি কুমড়া হয়ে গেছে, এখন চলে এসেছি ঘর গুছাতে। এদিকে ঘরের অবস্থা মানে একদম শোচনীয় হয়ে আছে, আপনারা দেখেন, এই তো আমার মানে ঘরের কারেন্ট সিচুয়েশান। আসলে বাচ্চারা ঘর ময়লা করে ফেলেছে অনেক, তো ওরা তখন লাফালাফি ঝাপাঝাপি করেছে ঘরের মধ্যে, আমি তো রান্নাঘরে ছিলাম, তো যা থাক মানে মা কাছে না থাকলে যা হয় আর কি। তো এখন সব ঘর দোর পরিষ্কার করে চলে যাব গোসল করতে। আর এদিকে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, রান্না শেষ করতে করতে প্রায় এখন দেখি 1:15 বেজে গেছে, তো আমি খুব তাড়াহুড়া করছি। এদিকে লাবিবার বাবা চলে আসবে ভাত মানে খাওয়ার জন্য আর কি, আবার আমার কর্মচারীদের জন্য ভাত দিতে হবে, তো সব মিলিয়ে আমি খুব তাড়াহুড়া করছিলাম। সকাল থেকে এখন পর্যন্ত আসলে সময়টা অতি দ্রুতভাবে চলে গেছে, টেরি পাইনি, আর সাথে আপনাদের সাথেও শেয়ার করেছি আমার একটি কর্মব্যস্ত দিন, কিভাবে আমি আমার সকাল থেকে দুপুর পর্যন্ত মানে পরিবার পরিজন আমার ছেলে মেয়ে সংসারকে গুছিয়ে রাখি, সেটা একটু দেখানোর মানে চেষ্টা করেছি। আসলে দেশের পরিস্থিতি তো এখন বেশি ভালো না, একদিকে যেমন করোনা মহামারী আকার ধারণ করেছে তেমনি আবার রয়েছে ডেঙ্গুর উপদ্রব, তো আমরা সবাই আমাদের পরিবারকে এগুলোর হাত থেকে যেন রক্ষা করতে পারি সেজন্য যত ধরনের পদক্ষেপ বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত সবগুলোই আমরা নিব ইনশাল্লাহ। আর বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যেন কোথাও পানি জমে না থাকতে পারে। তো আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিব, সবাই কিন্তু সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।